বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? তো গত ক্লাসটি আমি ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে নিয়েছিলাম। তো আজকেও পঞ্চম অধ্যায় থেকে ক্লাস নিব, কারণ অনেকেই বলেছে যে এ চ্যাপ্টারে আরও কিছু অংশ বাকি আছে। তো সেজন্য আমি আবার এখান থেকে আরও কিছু টপিকস নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায় থেকে, অর্থাৎ স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের যে আরেকটা বিষয়, যেটি হচ্ছে আমাদের কাম্য নগদের পরিমাণ। তো আজকে আমরা এই কাম্য নগদের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় বা কাম্য নগদের পরিমাণ কি সেটি আমরা জানব। তো কাম্য নগদের পরিমাণ, ফার্স্ট আমাদের এখান থেকে তোমার জ্ঞানমূলক বা অনুধাবন কোশ্চেন হিসেবে আসতে পারে, বলা হতে পারে যে কাম্য নগদের পরিমাণ কি বা কাম্য নগদের পরিমাণ বলতে কি বুঝো, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমি কি বলবো, কাম্য মানে হচ্ছে প্রত্যাশিত বা এরকম কিছু বিষয়কে বোঝানো হয়, অর্থাৎ আমাদের যতটুকু নগদ অর্থের প্রয়োজন ততটুকু নগদ অর্থ রাখা। তো এর চেয়ে বেশিও নয় বা এর চেয়ে কমও নয়। তো এই বিষয়টাকে আমরা বলতে পারি কাম্য নগদের পরিমাণ। তো আমি আবার এটাকে আরও একটু গুছিয়ে বলছি, সেটি হচ্ছে যে একটি প্রতিষ্ঠানে যতটুকু নগদ অর্থের প্রয়োজন ততটুকু জমা রাখা। এই নগদ অর্থ সঠিক বা যতটুকু দরকার ততটুকু জমা রাখাকেই কাম্য নগদের পরিমাণ বলে। তো এখন এটা আসলে আমরা বলি যে এটার ক্ষেত্রে বেশিও নয় বা কমও নয়, যে কম হলে কি হয়, বেশি হলে কি হয়। কাম্য নগদের পরিমাণ যদি আমার কমে যায় তাহলে আমি আমার প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলীগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবো না। আর যদি আমাদের এই কাম্য নগদের পরিমাণটা কি হয়, বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। কি সমস্যা, যে আমাদের যদি যথেষ্ট পরিমাণে বেশি থাকে তাহলে ওই অর্থটা শুধু শুধু আমরা রেখে দেই, অলসভাবে এই অর্থটা পড়ে থাকে প্রতিষ্ঠানে, ফলে আমরা এই অর্থটাকে অন্য কোথাও বিনিয়োগ করতে পারি না। তো বিনিয়োগ করলে আমরা লাভ হওয়ার সম্ভাবনা থাকে, এই লাভ থেকে আমরা বঞ্চিত হই। এই জন্য আমরা বলবো যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থ তার কাছে জমা রাখতে হবে বা তার সাথে রাখতে হবে, আর যখনই এর বেশি হবে সেটি রাখা যাবে না। তো আমরা কাম্য নগদের পরিমাণ বলতে আমরা বুঝে থাকি যে যতটুকু নগদ অর্থের প্রয়োজন বা যতটুকু নগদ অর্থের দরকার ততটুকু রাখা, এটাকে আমরা বলতে পারি কাম্য নগদের পরিমাণ। তো কাম্য নগদের পরিমাণ, এখানে আমাদের একটা এই অঙ্ক আসে যে বলে যে কাম্য নগদের পরিমাণ এটা গাণিতিকভাবে নির্ণয় করতে বলে। সেক্ষেত্রে আসলে সূত্রটা আমি আগে লিখে দিচ্ছি তোমাদেরকে। কাম্য নগদের পরিমাণ যদি বলে, হ্যাঁ, কাম্য নগদকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করি, এটা ফিনান্সের ভাষায় এটাকে কিউ দিয়ে চিহ্নিত করা হয়। আর আমরা সূত্রটা হচ্ছে √ 2BT, 2BT ডিভাইডেড হচ্ছে I। একটু খেয়াল করবে আমাদের সূত্রটা কি, 2BT ডিভাইডেড হচ্ছে কি, I। তো এক্ষেত্রে আসলে কোনটাকে কি বলা হয় সেটি আমরা জানব। তো আমি ফার্স্ট বলছি, কাম্য নগদ তোমাকে যদি বের করতে বলে সেক্ষেত্রে আমি কিউ দিয়ে তাকে চিহ্নিত করব, এতটুকু বুঝতে পেরেছি। তারপরে সূত্রটি আমরা লিখব √2BT ডিভাইডেড I। এখন দেখো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কিন্তু এটার মিনিং আছে। তা আমরা যদি বলি এখানে 2 হচ্ছে সূত্রের 2, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন বি দ্বারা আসলে কি বোঝায়, যে আমি বি বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে সেটি আমি কিন্তু তোমাদেরকে লিখে দিচ্ছি। তো তার আগে আমি এখানে কিউটাকে তোমাদের সুবিধার্থে লিখে নেই, যে কাম্য নগদের পরিমাণটা লিখে দিচ্ছি, কাম্য নগদের পরিমাণ, এটা দ্বারা কাম্য নগদের পরিমাণকে নির্দেশ করে। এরপর দেখো বি দ্বারা আসলে কি বোঝানো হয়, বি দ্বারা বোঝানো হয় প্রতিবার নগদ রূপান্তর ব্যয়, যে প্রতিবার নগদ রূপান্তর ব্যয়, নগদ রূপান্তর ব্যয়। এখন এটা কিন্তু আসলে তোমার কোশ্চেনেই লেখা থাকবে যে একটি প্রতিষ্ঠানে নগদ রূপান্তর ব্যয়, অর্থাৎ কোনো সম্পদকে নগদে রূপান্তর করতে হলে যে ব্যয়টি হবে সেটিকে আমরা বলবো প্রতিবার নগদ রূপান্তর ব্যয়, এইরকম আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে।
এরপরে দেখো টি দ্বারা আসলে কি বোঝানো হয়। টি দ্বারা বলতে আমরা কি বুঝি, টি দ্বারা কি নির্দেশ করে, টি দ্বারা হচ্ছে মোট, বহি মোট নগদ বহি প্রবাহ, নগদ বহি প্রবাহ, মোট নগদ বহি প্রবাহের পরিমাণ বা মোট নগদ বহি প্রবাহ। তো আমরা বহিঃপ্রবাহ আন্তঃপ্রবাহ সেটা কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি, কারণ ফিনান্সের ক্ষেত্রে দুটি জিনিস আমাদের করতে হয় প্রত্যেকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের নগদ প্রতিষ্ঠানে নগদ অর্থ আসলে সেটিকে আমরা বলবো নগদ আন্তঃপ্রবাহ, আর প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গেলে সেটিকে আমরা বলবো বহিঃপ্রবাহ। তার মানে এখানে কিন্তু বহিঃপ্রবাহ সরাসরি বলা নাও থাকতে পারে, সেক্ষেত্রে তুমি এখানে এরকম লেখা থাকতে পারে যে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ, তার মানে বিনিয়োগটাই হচ্ছে কি তার জন্য ব্যয়, অর্থাৎ সে বিনিয়োগ করছে, তার মানে প্রতিষ্ঠান ক্ষেত্রে টাকা চলে যাচ্ছে, আর এই বিনিয়োগকৃত টাকা থেকে যখন তার আয় হবে তখন ওইটাকে আমরা বলবো কি আন্তঃপ্রবাহ। তো এই আন্তঃপ্রবাহ মানে হচ্ছে তার টাকাটা আসছে, যেটাকে আমরা বলি ক্যাশ ফ্লো, যেটা নগদ প্রবাহ, তার ভিতরে ক্যাশ ইন এবং ক্যাশ আউট। তো যাই হোক, এটা হচ্ছে টি ধারা আমরা বুঝতে পারবো নগদ বহিঃপ্রবাহের পরিমাণ। এবং আই ধারা, এটা তোমরা সবাই জানো, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, এটা আমরা জানি, এটা সুদের পরিমাণকে নির্দেশ করে বা সুদের হার, যে সুদের হার থাকবে এই সুদের হারকে নির্দেশ করে কি দিয়ে, আই দিয়ে। তো আমরা এই সূত্রটি সবাই বুঝতে পেরেছি। তো যাই হোক, এই সূত্রটা আসলে আমাদের উদ্দীপকে আমরা কীভাবে দেখব সেটা একটু খেয়াল করব, যে আসলে এভাবে কীভাবে অঙ্কটি আসে আমরা একটু খেয়াল করব। তো যাই হোক, এখন আমরা অঙ্কে চলে আসি। তোমরা সবাই একটু খেয়াল করবে যে আসলে অঙ্কটা কীভাবে থাকে, আমি তোমাদের সুবিধার্থে এখানে আমি অঙ্কটি দিয়ে দিচ্ছি, তারপর আমরা এটির সমাধান করব। তো দেখো, আমাদের অঙ্কটি হচ্ছে এরকম যে তোমরা সবাই জানো যে আমি কিন্তু সূত্রটি মুছে ফেলবো, কারণ আমার উদ্দীপক লিখতে হবে, তারপরে কোশ্চেনের সলভ করতে হবে। সূত্রটি কেন আগে দিয়েছি, কারণ তোমাদের সুবিধার্থে, যে আসলে সূত্রটা কী সেটা আগে জানলে আমাদের অঙ্কটা করা কী হবে সহজ হবে, এই জন্য কিন্তু আমি সূত্রটি এখানে আগে লিখে দিয়েছি। তো নিশ্চয়ই তোমরা সূত্রটি বুঝতে পেরেছ। তো আমি আবার একটু রিপিট করছি যে কিউ দ্বারা কাম্য নগদের পরিমাণ, তোমার কোশ্চেনে যদি বলা থাকে কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে কিউ দ্বারা কাম্য নগদের পরিমাণকে নির্দেশ করে, আর কিউ ইকুয়াল রুট ওভার টু বিটি ডিভাইডেড আই, আর কিউ দ্বারা কাম্য নগদের পরিমাণ নির্দেশ করে, বি দ্বারা প্রতিবার নগদ রূপান্তর ব্যয় নির্দেশ করে, টি দ্বারা মোট নগদ বহিঃপ্রবাহের পরিমাণ নির্দেশ করে, আই দ্বারা সুদের হার নির্দেশ করে। তো যাই হোক, আমি এতটুকু মুছে ফেললাম, পরে আমি উদ্দীপক লিখে তারপরে আমি এই কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো, আমাদের উদ্দীপকে কি বলছে বা উদ্দীপকটি কিভাবে থাকবে, আমরা কিভাবে বুঝব যে এখানে কি বলছে, কিভাবে বের করব সেটি আমরা দেখব। তো ফার্স্ট দেখো, তোমরা স্কয়ার লিমিটেডের নাম শুনেছো, তো স্কয়ার আমি দিলাম, তো স্কয়ার ফার্মাসিউটিক্যাল বা স্কয়ার লিমিটেড দিলাম, একটা কোম্পানি। তো স্কয়ার লিমিটেড এর বার্ষিক নগদ প্রবাহের, স্কয়ার লিমিটেড এর বার্ষিক নগদ বহিঃপ্রবাহ, তো স্কয়ার লিমিটেড এর বার্ষিক নগদ বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ মানে হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ এটা প্রতিষ্ঠানে কিন্তু আন্তঃপ্রবাহ নয়, বলাই আছে বহিঃপ্রবাহ, প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে। তো এখানে 2 লক্ষ টাকা, সেটা আমাদের লেখা আছে 2 লক্ষ টাকা। তো আমরা দেখতে পেলাম স্কয়ার লিমিটেডের বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 2 লক্ষ টাকা। এরপরে আমরা দেখব যে সিকিউরিটি বিক্রি থেকে নগদ অর্থে রূপান্তর করার ব্যয়, একটু খেয়াল করবে, সিকিউরিটি তোমরা যদি দেখতে না পাও বলবে বা কোনো সমস্যা হলে বলবে যে স্যার বুঝতে পারিনি, আমি তোমাদের কমেন্টসগুলো দেখে আবার এটি বোঝানোর চেষ্টা করব। তো দেখো, স্কয়ার লিমিটেডের বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 2 লক্ষ টাকা, সিকিউরিটি বিক্রি করে নগদ রূপান্তর ব্যয়, নগদ রূপান্তর ব্যয় হয়েছে, সিকিউরিটি বিক্রি বাবদ বা সিকিউরিটি বিক্রি করে নগদ রূপান্তর ব্যয় হয়েছে 70 টাকা।
বা প্রত্যেকটা সিকিউরিটি যে বিক্রি করেছে এটা বিক্রি করতে অবশ্যই খরচ আছে, তোমরা জানো, যেটাকে আমরা বিক্রয় খরচ বলি। যেমন এক্ষেত্রে অনেক সময় বিজ্ঞাপন দিতে হয় বা ইস্যু বাবদ কিছু খরচ করতে হয়, এগুলোর জন্য সিকিউরিটি বিক্রি করে নগদ রূপান্তর ব্যয় হয়েছে 70 টাকা। এরপরে আমাদের বলা হয়েছে যে সিকিউরিটি থেকে আয়ের হার 10% ধরলাম, ধরে নিলাম 10%, তো আমরা এখানে 10% লিখলাম। এতটুকু হচ্ছে তোমার একটা উদ্দীপক। তো আমরা উদ্দীপকে কি দেখলাম, দেখো ইসকন নামে একটি কোম্পানি আছে, এই কোম্পানির বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা আমরা দেখতে পেয়েছি। তো এরপরে সিকিউরিটি বিক্রি করে নগদ রূপান্তর ব্যয় হয়েছে 70 টাকা, সিকিউরিটি থেকে আয়ের হার 10%, এতটুকু হচ্ছে একটা উদ্দীপক। তো উদ্দীপকটা আমরা সবাই একটু খেয়াল করছি যে এখানে দেখো আমাদের কোশ্চেন কি বলছে। তো এখানে আমি ক নাম্বার কোশ্চেন হিসাবে লিখতে পারি বা ক নাম্বারে থাকে না, তারপর আমি এখানে দেখাচ্ছি। তো ক নাম্বারে তোমাকে বললো কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, পরিমাণ নির্ণয় করো। তো কাম্য নগদের পরিমাণ আমরা এখান থেকে নির্ণয় করব। তারপরে গড় নগদের পরিমাণ তোমাকে আরও একটা কোশ্চেন বলছে, গড় নগদের পরিমাণ নির্ণয় করো, গড় নগদের পরিমাণ নির্ণয়। তো গড় নগদের পরিমাণ নির্ণয়। এরপর আর একটা কোশ্চেন দিব যে সিকিউরিটি থেকে আয়ের হার 12% হলে, একটু খেয়াল করো আমাদের কোশ্চেনে ছিল 10%, মানে উদ্দীপকে ছিল 10%, আমি এখানে বলো 12% হলে, 12% হলে কাম্য নগদের পরিমাণ কত কত হবে। তো এটা আমাদের কোশ্চেন। তো আমরা 3টি কোশ্চেন দেখতে পেলাম। তো ফার্স্ট কোশ্চেন ছিল কাম্য নগদের পরিমাণ, যেটি আমি সূত্রে তোমাদেরকে লিখেছিলাম। তো সূত্রে আমরা লিখেছিলাম কাম্য নগদের পরিমাণ, তো কাম্য নগদ আমরা বের করব। এরপর সে গড় নগদের পরিমাণ, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এরপর সে সিকিউরিটি থেকে আয়ের হার 12% হলে কাম্য নগদের পরিমাণ কত হবে সেটি আমি দেখাবো। তো একটু খেয়াল করবে সবাই যে আমরা কিভাবে করব, একটু সলভ করব, সেটা একটু তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, তো তা আমাদের সুবিধা হবে। তো দেখো আমরা প্রথমেই কাম্য নগদের পরিমাণটি নির্ণয় করব, আমি কোশ্চেনটি মুছে ফেলবো। তো দেখো আমি আবার বলছি কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, এরপর হচ্ছে গড় নগদের পরিমাণ নির্ণয় করো, পরে হচ্ছে সিকিউরিটি থেকে আয়ের হার 12% হলে কাম্য নগদের পরিমাণ কত হবে। তো আমি ফার্স্ট কোশ্চেনটি সলভ করতে যাচ্ছি, সেটি হচ্ছে কাম্য নগদের পরিমাণ নির্ণয়। তো আমরা সূত্রটি দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো কাম্য নগদের পরিমাণকে এটাই আমরা নির্ণয় করব। তো ক নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা সলভ করছি। তো দেখো এটাকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করি, কাম্য নগদের পরিমাণকে কি দিয়ে চিহ্নিত করি, কিউ দিয়ে চিহ্নিত করি। আর এটির সূত্র হচ্ছে √2bt/i। তো আমরা এখানে দেখো 2bt, তো আমাদের 2 হচ্ছে সূত্রের, এখানে বি দ্বারা আসলে কি নির্দেশ করে আমি বলেছিলাম যে নগদ রূপান্তর ব্যয়। বি দ্বারা কি বোঝানো হয়, নগদ রূপান্তর ব্যয় আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো আমাদের 70 টাকা, বি এর মান কত, 70 টাকা। এরপরে আসো টি দ্বারা আসলে কি বোঝানো হয়, বলেছিলাম মোট বা বার্ষিক নগদ বহিঃপ্রবাহ। তো নগদ বহিঃপ্রবাহ আমাদের কত দেওয়া আছে, 2 লক্ষ টাকা দেওয়া আছে। তো সবাই একটু খেয়াল করবে, তো আমাদের কিভাবে দেওয়া আছে সেগুলো দেখবো। তারপরে হচ্ছে আয় দ্বারা সুদের হার, আমাকে উদ্দীপকে দেখো আয়, সিকিউরিটি থেকে আয়ের হার, আয়ের হার মানে কি, আমরা ইন্টারেস্ট রেট সেটাকে বলি তো 10%। তো এখানে আছে কত, 10%। তো আমরা কি এতটুকু বুঝতে পেরেছি, আর এটাকে আমরা পয়েন্ট করে লিখবো। পয়েন্ট করে কিভাবে লিখতে হয় আমরা জানি সবাই, যে দেখো আমরা যে এখানে 100 দিয়ে ভাগ করলে অর্থাৎ 0.10 বা 1 হয়, তো আমরা এটা করলাম। এখন আমরা যদি মানগুলো বসিয়ে নেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি খুব সহজেই হয়ে যাবে। তো একটু খেয়াল করি, তো দেখো আমাদের √2, তো আমাদের হচ্ছে 2 ইন্টু বি মানে হচ্ছে 70, গুণ হচ্ছে
টি মানি হচ্ছে 2 লক্ষ টাকা, তো আমরা এখানে 2 লক্ষ টাকা লিখলাম। এরপর আই মানি হচ্ছে 0.10। খেয়াল করবে শিক্ষার্থীরা যে আসলে ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় একটু খেয়াল করবে। তো ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে অনেকেই উপস্থিত আসো। তো যাই হোক, শুভ সৌরভ দাস নমস্কার স্যার ওকে। এরপর হচ্ছে কায়নাত ইসলাম আসো, 421 রোল C1A। তো যাই হোক, যারা এখানে আর একটু বলে নেই, যারা এই ক্লাসগুলো ভিজিট করো, অনেকেই আসো, ক্লাস একটু দেখো, দেখার পরে আসলে কোনো কমেন্টস করো না। কমেন্টস বলতে কি, তোমরা এটা দেখবে, তো এটা তো বাধ্যতামূলক করা হয়েছে, কারণ এখন তো অনলাইন ক্লাস সবারই দেখতে হবে, তা না হলে তুমি অঙ্কগুলো পারবে না, কোনো ক্লাসই তুমি বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর এখানে তোমাদের যদি কমেন্টসে রোল নাম লিখে দাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এই স্টুডেন্টরি এখানে প্রেজেন্ট ছিল। তো যাই হোক, তোমরা এই কাজটি করবে নেক্সট থেকে। তো দেখো, এখানে আমাদের যে কাজটা, তো আমরা আগে গুণ করে নিব। তোমাদের কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করে নিবে। তো আমরা এখানে করে দেখছি, 2 গুণ হচ্ছে 70, এরপরে গুণ হচ্ছে 2 লক্ষ। তো আমরা এই 2 লক্ষ দিব। তো 2 লক্ষ এখন ইকুয়াল দিলে আমাদের যে অ্যামাউন্টটা আসে, এই অ্যামাউন্টটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, অর্থাৎ 28 লাখ আসে। 28 লাখেরও বেশি, অর্থাৎ এখানে 2,80,000 কোটি, অর্থাৎ এখানে 2,80,00,000 মতো এখানে আসে। তো এখানে আমরা এটাকে যদি আমরা ডিভাইড করি, দেখো এখানে কিন্তু আমি এখানে এই এটাকে আমি 10 দিয়ে তুমি আগে ভাগ করে নাও, বা পয়েন্ট দশ দিয়ে তুমি যদি ভাগ করে নাও, তাহলে এই অ্যামাউন্টটা আসবে। তো এটা অ্যামাউন্ট আসলে তুমি এটাকে কি করবে, তোমাদের ক্যালকুলেটর যে আছে, তো এটার রুট ওভার দিবে। রুট ওভার দিলে তোমাদের একটা অ্যান্সার চলে আসবে, 16,733 পয়েন্ট সামথিং। এটা রুট দিতে পারো তো তোমরা, তোমাদের ক্যালকুলেটর রুট আছে, রুটে চাপ দিয়ে এটাও লিখিতে পারো, বা তোমাদের যে অ্যান্সারটা আসছে 10 ভাগ করার পর সেক্ষেত্রে এটা লেখা থাকবে, এক্ষেত্রে তোমার রুট দিলে অবশ্যই মানটা চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি আমার ক্যালকুলেটারে আসছে 16,733 দশমিক সামথিং। তো 33 টাকা পর্যন্ত আমি নিলাম, দশমিকের পর নিলাম না, তো এত টাকা অবশ্যই এটার অ্যান্সারে লিখবে। কারণ এখানে বলছে কি, কাম্য নগদের পরিমাণ, তোমাকে যদি কাম্য নগদের পরিমাণ বের করতে বলে, সেক্ষেত্রে অবশ্যই টাকা, কারণ নগদ টাকা হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্সারে কী লিখবো, টাকা লিখবো। তো আমরা সবাই কি বুঝতে পেরেছি একটু খেয়াল করি, আমরা এখানে হয়তো বা দেখা যাচ্ছে না, তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের অ্যান্সারটি কত আসছে তোমরা সবাই কি দেখতে পাচ্ছ? তো দেখো যে এখানে আমাদের আসছে কত টাকা, 16,733 টাকা। তো আমরা কাম্য নগদের পরিমাণ কীভাবে বের করি, আমি আবার বলছি, আগে সূত্রটি লিখব, রুট ওভার 2BT/I। তো বি দ্বারা কী বোঝানো হয়, রূপান্তর ব্যয় বোঝানো হয়। আমাদের কোশ্চেনে দেওয়া আছে বা উদ্দীপকে দেওয়া আছে 70 টাকা, বি এর মান টি মানি হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, 2 লক্ষ টাকা দেওয়া আছে। আই মানি হচ্ছে আয়ের হার 10%, পয়েন্ট করে লিখলে 0.10। এরপরে আমরা মানগুলো বসালে আমরা উপরে আগে ক্যালকুলেশন করে নেব, 2 গুণ 70 গুণ 2 লক্ষ, এরপরে যে অ্যামাউন্টটা আসবে ওটাকে 0.10 দিয়ে ভাগ করব, যেটা আসবে ওটাকে আমরা রুট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 16,733 টাকা আসছে। তার মানে ওই প্রতিষ্ঠানে কাম্য নগদের পরিমাণ 16,733 টাকা। ওকে, তো আমরা এতটুকু বুঝতে পারলাম। এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল, গড় নগদের পরিমাণ নির্ণয় করো। তো গড় কীভাবে নগদের পরিমাণ আমরা নির্ণয় করব সেটি দেখব। তো দেখো, আমি এটা মুছে ফেললাম, তো দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় অঙ্কটি ছিল কি ছিল মনে আছে তোমাদের, গড় নগদের পরিমাণ। তো লেখি, গড় নগদের পরিমাণ নির্ণয়।
তো গড় নগদের পরিমাণ নির্ণয়, তো আমরা একটু দেখি গড় নগদের পরিমাণ। গড় নগদের পরিমাণ এটাকে কোনো কিছু দিয়ে চিহ্নিত করা হয় না। দেখো আমাদের গড় নগদের পরিমাণ কীভাবে বের করতে হয়, তো এটাকে আমরা সূত্রে যদি লিখি গড় নগদের পরিমাণ, তার মানে এই যে ক নাম্বার কোশ্চেনটি আমরা করলাম, এই ক নাম্বার কোশ্চেন থেকেই কিন্তু আমরা এইটি বের করতে পারি। কারণ কি, দেখো কী জন্য আমরা বলি যে গড় নগদের পরিমাণটা আমাদের সহজ কেন এত, কারণ আমি ক নাম্বার কোশ্চেনে যে নগদের পরিমাণটা পেলাম, কাম্য নগদের পরিমাণ, ওইটিরই গড় বের করতে হবে। গড় মানে হচ্ছে কি, দুই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের যে নগদ অর্থ আছে বা নগদ অর্থের পরিমাণ আমরা পেলাম কাম্য নগদ, এখানে আমি দুই দিয়ে যদি ভাগ করে নিই তাহলে গড় নগদের পরিমাণটা আমরা পেয়ে যাব। তো দেখো এখানে আমি এই গড় নগদের পরিমাণ তোমাকে যদি বের করতে বলে, তখন সেক্ষেত্রে আমি আগে সূত্রটা লিখে নিব। সূত্রটা হচ্ছে এমন যে কাম্য নগদের পরিমাণ, কাম্য নগদের পরিমাণ, কাম্য নগদের পরিমাণ ডিভাইডেড হচ্ছে কি, কাম্য নগদের পরিমাণ আমরা লিখলাম, এরপরে ডিভাইডেড হচ্ছে দুই, একদম খুবই সহজ। তো আমাদের কাম্য নগদ আছে কত, আমি দেখতে পেলাম আমরা ক নাম্বার কোশ্চেনে পেয়েছিলাম ষোলো হাজার, কত পেয়েছিলাম ষোলো হাজার সাতশো তেত্রিশ টাকা পেয়েছিলাম। এখানে দুই দিয়ে যদি আমরা ভাগ করে নিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি চলে আসবে। তো এখন দেখো এটাকে আমি করে নিচ্ছি, ষোলো হাজার সাতশত তেত্রিশ ভাগ হচ্ছে দুই, তো আমরা দুই করলে আমাদের আসছে যেটা আট হাজার তিনশো ছেষট্টি দশমিক পাঁচ শূন্য, আট হাজার তিনশো ছেষট্টি দশমিক পাঁচ শূন্য এত টাকা। তো এই কোশ্চেনটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম, গড় নগদের পরিমাণ যদি তোমাকে বের করতে বলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, কাম্য নগদের পরিমাণ আমরা যেটা পাবো ওইটাকে দুই দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের এই গড় নগদের পরিমাণটা বের হয়ে যাবে। তো আমি আশা করি যে তোমরা সবাইকে বুঝতে পেরেছ, কারণ এটি খুবই সহজ ছিল। তো যাই হোক আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটি কী ছিল আমরা দেখি নেই, যে কাম্য নগদের পরিমাণই এটাও বের করতে বলছে, তবে একটু ইনফরমেশন চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের উদ্দীপকে ছিল আয়ের হার 10%, তো কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে যদি আয়ের হার কত পার্সেন্ট করা হয়েছিল, আমি বলেছিলাম 12% যদি হয়, যদি আয়ের হার, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, যদি আয়ের হার কত হয় 12% হয় তাহলে কাম্য নগদের পরিমাণ কত, তাহলে কাম্য নগদের পরিমাণ কত। তো এটি আমাকে বের করতে বলা হয়েছে, যদি আয়ের হার 12% হয় তাহলে কাম্য নগদের পরিমাণ কত। তো আমরা একটু দেখে নিই যে আমাদের যে আয়ের হার আগে ছিল কত পার্সেন্ট, 10%, তো 10% আমাদের আয়ের হার ছিল। তো এখন সব ইনফরমেশন ঠিক থাকবে, এখন শুধু চেঞ্জ হবে, এখানে কত পার্সেন্ট বলা হয়েছে 12% বলা হয়েছে, এতটুকুই চেঞ্জ। তো এক্ষেত্রেও কিন্তু আমাকে কাম্য নগদের পরিমাণটি নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা এখানেও কাম্য নগদের পরিমাণ বের করব। আর কাম্য নগদকে আমরা কী দিয়ে চিহ্নিত করি, তোমাদের নিশ্চয়ই জানা আছে, কিউ দিয়ে চিহ্নিত করি। আমি এখানে কাম্য নগদের পরিমাণ আবার লিখলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এক্ষেত্রেও কাম্য নগদের পরিমাণ বের করতে হবে। তা আমি সূত্রটা লিখে দিচ্ছি, টু বিটি ডিভাইডেড হচ্ছে আই। এক্ষেত্রে দেখো আমাদের যে বিয়ের মান কি তোমাদের নিশ্চয়ই জানা আছে, রূপান্তর ব্যয়, নগদ রূপান্তর ব্যয় 70 টাকা। এরপরে আমাদের টি মানে হচ্ছে নগদ বহিঃপ্রবাহ 2 লক্ষ টাকা। এরপরে শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে আয়ের মান, আই মানে আমাদের আগে ছিল 10%, এখন কোশ্চেনে যেহেতু বলে দেওয়া হয়েছে 12% করতে হবে, তার মানে আমাকে 12%ই নিতে হবে, বেশি নেওয়া বা কম নেওয়া যাবে না, এটি বলতে হবে। 0.12 পয়েন্ট করে আমি লিখলাম। তো দেখো এরপরে আমরা যদি মানগুলো বসিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি আবার হয়ে যাবে। তো দেখো তো কি করতে পারি এক্ষেত্রে, তো আমরা উপরে লিখে নিই টু গুণ বি, বি মানে হচ্ছে 70 আর টি মানে হচ্ছে 2 লক্ষ, তো 2 লক্ষ টাকা। এরপরে আই হচ্ছে 0.12, তো আমরা এটি কি বুঝতে পেরেছি। তো এখন দেখো আমরা এটার ক্যালকুলেশন করে নিব, ক্যালকুলেশন করলে আমাদের কত আসে সেটা আমি দেখব তোমাদেরকে।
তো দেখো আমাদের ক্যালকুলেশন কিভাবে করি, আমাদের উপরের অংশটুকু আমরা আগে গুণ করে নিব। তো দেখো আমি আবার গুণ করছি, দুই গুণ, খেয়াল করো, দুই গুণ সত্তর গুণ হচ্ছে 2 লক্ষ, 2 লক্ষ। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসে, এটাকে আমি যদি পয়েন্ট ভাগ করি 0.12, সেক্ষেত্রে আমাদের যেটি আসছে সেটা আমরা লিখতে হবে 23 লক্ষ 33 অনেক তিন তিন আসছে আর কি। এরপরে দশমিকের পর আমরা অনেকগুলো সংখ্যা, অর্থাৎ 3 3 3 3 এরকম আসছে। আচ্ছা বেশি দিলাম, ওকে। তো এতটুকু আমাদের ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশন করলে অবশ্যই দেখতে পাবে যে এরকম একটা সংখ্যা চলে আসছে। তো তো 23,33,333 এখানে আমাদের অ্যামাউন্টটা চলে আসছে। তো এটিকে আমরা কি করব, এটিকে আমরা রুট করব। তোমাদের নিশ্চয়ই ক্যালকুলেটারে এখানে রুট আছে, রুটে চাপ দিলে তোমাদের এখানে অ্যান্সার চলে আসবে। 15,275 হয়েছে আমাদের রুট করলে, 15,275.25 এত টাকা লিখবে। তো দেখো আমাদের, তাহলে এখান থেকে আমি একটা বিষয় শিখতে পেলাম। কি শিখতে পেলাম আমি আবার বলছি, যে এখান থেকে আমরা যে অ্যান্সারটি পেলাম, একটু তোমরা খেয়াল করবে, তো অ্যান্সারটি হচ্ছে আমাদের 15,275.25 15,275, এটা কিন্তু দশমিক, খেয়াল করবে এখানে, এটা কিন্তু দশমিক আমি দিয়েছি, এখানেও কিন্তু দশমিক। তো এখানে আমরা 15,275.23, তো আমরা এটা দেখলাম। এখন এখান থেকে আমাদের যদি কমেন্টস দেখতে বলতো, তাহলে সেক্ষেত্রে আসলে আমরা কীভাবে করতাম একটু খেয়াল করো, যে আমাদের এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সে অনুযায়ী আমি বলতে পারি, যদি আমাদের আয়ের হার, যদি আমাদের কি আয়ের হার বেশি হয়, তাহলে কিন্তু আমাদের কাম্য নগদের পরিমাণটা কি হয়ে যায়, কমে যায়। দেখো আগের আয়ের হার ছিল আমাদের কত পার্সেন্ট, 10%, আর এক্ষে তখন হয়েছিল 16,000 সামথিং। আর যদি আমি আয়ের হারটা বৃদ্ধি করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 15,000 চলে আসছে। তার মানে এখানে কি হয়েছে, যদি এখানে প্রভাব দেখাতে বলতো কাম্য নগদের পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু আমি এভাবেই বলতাম যে আমাদের আয়ের হার যদি বৃদ্ধি পায় কাম্য নগদের পরিমাণ কমে যাবে, আয়ের হার যদি হ্রাস পায় কাম্য নগদের পরিমাণ বৃদ্ধি পাবে। তো এতটুকু আমরা লিখতাম। তো আমরা আজকে যে এতটুকুই আমরা শিখলাম যে কিভাবে কাম্য নগদের পরিমাণ নির্ণয় করতে হয় সেটি আমি শিখলাম। তো আমি আশা করি যে তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তো আজকে আমরা এতটুকুই শিখবো। তো কাম্য নগদের পরিমাণ সম্পর্কে সবারই ধারণা চলে আসছে, ইনশাআল্লাহ সবাই মনে হয় বুঝতে পেরেছ। তো না বুঝলেও অবশ্যই আমাদেরকে জানাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।